আমি মানুষদার কাছে যাব, কিন্তু মানুষদার কাছে যাওয়ার আগে আবার শুভেন্দু অধিকারী ঠিক আরেকটি অংশতে কি বলেছিলেন একবার শুনবো। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ মাইনরিটি মুসলিম প্রাণ ছিল, স্বাধীনতার সময়ও ছিল, স্বাধীনতার পরেও এসেছে, আমাদের তো কোনো বক্তব্য নেই। কিন্তু আজকে নটা জেলা, তার ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে কেন? দক্ষিণ চব্বিশ পরগনার অবস্থা এটা হয়েছে কেন? এরা কারা? এরা তো ভারতীয় মুসলিম নয়, এরা হচ্ছে কমপ্লিটলি অনুপ্রবেশকারী, এবং এদেরকে ঢুকিয়েছে আগে সিপিএম ভোটের জন্য, আর এখন তৃণমূল সেটাকে পুরো ভরিয়ে দিয়েছে। মানুষ তাই ডেমোগ্রাফিক চেঞ্জ বা জনবিন্যাসের পরিবর্তন, বিদেশিরা এসে অন্য ধরনের ভাষা আরোপ করে দেওয়া, অন্য ধরনের খাদ্যাভাস আরোপ করে দেওয়া, কথা বলা, পোশাক আশাক পরা, চারপাশটা একেবারে আলাদা করে দেওয়া, এবং একটা পয়েন্টের পর আমাদের প্রাচীন সভ্যতায় যে যে ছিল, আপনারা কাশ্যপ মুনির কাশ্মীরের কথা আমি বলছিলাম, সেখানকার কাশ্মীরিয়াত, আবারও বলছি সেখানকার হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ দু সম্প্রদায় বিপদে পড়েছিল যখন বাইরে থেকে এসে অন্য ধরনের সংস্কৃতি আরোপ করা হয়েছিল এবং তারপর তাদেরই বিতাড়িত করা হয়েছিল বা খুন করে দেওয়া হয়েছিল। বাংলার জন্য এটা কতটা বিপজ্জনক এবং আদৌ কি হচ্ছে এটা? বাংলা এবং বাঙালি জাতি শুধু নয়, তার সভ্যতা এবং সংস্কৃতি চরম বিপদের মুখে দাঁড়িয়ে আছে, এবং এই বাংলাকে আমরা দেখতে অভ্যস্ত নই। কিভাবে বদলে যাচ্ছে সবকিছু, তার জন্য বিরাট গবেষণা করার কিছু দরকার নেই। সামান্য কিছু বিষয় যদি আমরা নজর রাখি তাহলে বুঝতে পারবো যে কিভাবে বাংলার সংস্কৃতি বদলে যাচ্ছে, এবং এই মুহূর্তে বাঙালি যদি সাবধান না হয় তাহলে বাঙালি সংস্কৃতি যেভাবে বাংলাদেশে বিপন্ন হয়েছে সেইভাবেই পশ্চিমবঙ্গে বিপন্ন হবে। আমরা একসময় ছোটবেলায় কবিতায় পড়তাম, যশোর নগর ধাম প্রতাপ আদিত্য নাম মহারাজ বঙ্গজ কায়স্থ। বাংলাদেশের যশোর ছিল প্রতাপ আদিত্যের রাজধানী, সেটা আর নেই। বাংলাদেশের ঢাকা থেকে 30 কিলোমিটার দূরে পানাম সিটি বলে একটা শহর ছিল, যেটা এখন পরিত্যক্ত, গেলে চোখ দিয়ে কান্না পাবে। এখন বাংলা বাঙালি এই রোহিঙ্গা প্রভাবে বাংলার সংস্কৃতি কিভাবে বিপন্ন হচ্ছে সেটা দেখতে গেলে তোমাকে কতগুলো গ্রামে গেলেই হবে। কাশেমদা এবং অম্বিকানন্দ মহারাজ 24 পরগনার কথা বলছিলেন, 24 পরগনার বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের প্রভাবে, এটা বাঙালির সংস্কৃতি ছিল না। বাংলাতে আমরা হিন্দু মুসলমান মিলেমিশেই ছিলাম। আমার আগের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্কুলে জয়েন করেছিল তার মধ্যে অন্তত 3 জন মুসলিম শিক্ষক, আমার যারা সিনিয়র ছিলেন স্কুলে, তারা ধুতি পাঞ্জাবি পরে আসতেন, তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। এখন এই রোহিঙ্গাদের প্রভাবে এত উগ্রতা বাড়ছে গ্রামগঞ্জে যে শরীয়তে আইন চালু হচ্ছে, কেন হবে? আমি গত 2 বছরে 2টি মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলাম, 2টি মুসলিম মেয়ে, তাদের নাম করছি না, তারা তাদের গ্রাম থেকে আমার স্কুলে আসতো বোরখা পরে, গেটে সেই বোরখা খুলে ব্যাগে ভরে নিত। তো আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এটা কেন, তারা বলেছিল যে গ্রামে শরীয়তে আইন চালু হয়েছে, বোরখা না পরে বেরোনো যাবে না, এটা বাংলার সংস্কৃতি নয়। আমরা স্কুল কলেজে পড়েছি, কে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে পশ্চিমবঙ্গের স্কুল কলেজে এখন বোরখা পরা, হিজাব পরা নিয়ে যে বিতর্ক চলছে, 40 বছর আগে সেটা ছিল? আমাদের সঙ্গে যে মেয়েরা কলেজে পড়তো মুসলিম মেয়েরা, তারা সরস্বতী পুজোর আলপনা দিত, তারা সরস্বতী পুজোর প্রসাদ খেত। এখন গ্রামের ধর্মীয় উগ্রতা যে মেয়েদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে তারা যেন সরস্বতী পুজোয় অংশগ্রহণ না করে, তারা যেন সরস্বতী পুজোয় প্রসাদ না খায়। 1910 সালে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র একটা বই লিখেছিলেন যে বাংলার সংস্কৃতি যখন বিপন্ন তখন বাঙালিরা এটা নিয়ে গবেষণা করতে ব্যস্ত যে কাক ডাকলে কি আমাদের খারাপ হবে। এখন এই ভয়ঙ্কর বিপদের দিনেও যদি বাঙালি চোখ বন্ধ করে থাকে তাহলে বাঙালি আরো সংকটে পড়বে, বাঙালির সংস্কৃতি বিপন্ন হবে। একদম একদম, এবং ঠিক সেই জায়গা থেকে বিবিধ মতবাদ নেই, একদম একদম একদম। এবং তার পাশাপাশি আজ আজ বারবার যে কথাগুলো বলা হচ্ছিল এবং সেই সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আদি বাসিন্দারাই কি দুয়োরানী, ছোটবেলায় দুয়োরানী সুয়োরানীর গল্প শুনেছিলাম, আজকে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যারা আদি বাসিন্দাই বাংলার, আমি সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞেস করেছিলাম, তারাই যেন দুয়োরানী, তারাই যেন একেবারে প্রান্তিক, বর্জন
করে দেওয়া যায়, যাদের তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। এই মুহূর্তে ওপিনিয়ন পোল, সে পোলে কে কোন শতাংশ বেছে নিচ্ছেন, ফেসবুকে এই মুহূর্তে 84% মানুষ হ্যাঁ বলছেন, 16% মানুষ না বলছেন, ইউটিউবে 94% মানুষ হ্যাঁ বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আদি বাসিন্দা যারা তারাই দুয়োরানি, আর যারা বিদেশ থেকে আসছে আমাদের জমি কেড়ে নিতে, আমাদের খাবার দাবার চাকরি কেড়ে নিতে, তারাই যেন মণিমাণিক্য সব। ইউটিউবে 94% বলছেন হ্যাঁ এবং 6% বলছেন না, এক্স স্যান্ডেলে 87% বলছেন হ্যাঁ এবং 13% বলছেন না। ওরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। এই বাংলাতেই লেখা হয়েছিল, এই বাংলাতেই জসীমউদ্দিন লিখেছিলেন, এই বাংলাতেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কিন্তু সেই বাংলা হঠাৎ করে যদি বদলে যায় এবং কাশ্মীরের মতন সেই বাংলাতে একদিন হঠাৎ করে যদি মাইকে মাইকে অ্যানাউন্স হতে শুরু করে যে পালিয়ে যাও, ধর্মান্তরিত হও, আর যদি ধর্মান্তরিত না হও নিজে মারা যাও কিন্তু নিজের মা বোনকে রেখে যাও, তাহলে হয়তো বিপজ্জনক। এবং আবারও বলছি, এই বিপদটা শুধুমাত্র হিন্দু মুসলিমের নয়, এই বিপদটা বাংলার, এই বিপদটা বাঙালির। সুতরাং সেই জায়গা থেকে চোখে চোখ রেখে প্রশ্নগুলো করে যেতে হবে এবং একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর আমি ফিরছি ময়ূক সঙ্গে থাকতে।